মনির রং আকাশে ছড়িয়ে দিলাম, আর সেই রংগুলো বিভিন্ন স্বপ্নের মতো উঠতে থাকলো এই নীল আকাশ জুড়ে। দেখেই বোঝা যাচ্ছে এগুলো আর কিছুই নয়, ফানুষ, বাংলা এবং বাঙালির এক ঐতিহ্যবাহী সৃষ্টিকর্মই ফানুষ। দীর্ঘকাল ধরে এর চর্চা চলছে কলকাতার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতার উত্তরে। যৌবনে তিনি একলব্যের মতো শিখলেন ফানুষ তৈরির বিধি অন্যের কাজের হাত ধরে। তারপরে তা একটি ইতিহাস। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই আমার জন্ম, লেখাপড়া, চাকরি, কলকাতাতেই আমার জন্ম। আর শুরুটা হলো 13 বছর বয়স থেকে। আগে আমি আমার মামার বাড়িতে ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে থাকতাম। ওইখানে ছাত্রগুলোরা ছাড়তো ঠিক কালী পুজোর দিন, এরকম টাইমে ছাড়তো। আমি কেউ আমাকে হাতে খড়ি দিয়ে শেখায়নি, কিন্তু আমি আকাশে দেখে দেখে শিখেছি। প্রথমে এত রকম মডেল তো আর আমি শিখিনি, এখন শিখেছি। ঠেককে দেখেতে আমি শিখেছি নানান ধরনের মডেল। যেমন ধরুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হাঁস, মুরগি, আকাশে বর্গ, মালাবদল, হাওড়া ব্রিজ, তারপরে কাপ ডিশ, কাতলা মাছ, এইরকম নানান খাবার। বলের তো শেষ নেই, বলের বোধহয় লাখো ডিজাইন আমি শিখেছি। ফানুষটা হচ্ছে অনেক দিন আগেকার, মানে ইটস রাউন্ড অ্যাবাউট স্টার্টেড ইন 1920 ইন ইন্ডিয়া। এটা চিরকালেরই নর্থ ক্যালকাটার একটা ওই, মানে আমরা যেটাকে বলি মিডিল স্ট্রিট এলাকা, ওইখানকার, মানে একটু ওই বড়লোকের বা ওই রকম, মানে ইয়ে নবাবী, মানে ওই রকম নবাবী ঠিক বলবো না, মানে আমাদের ইয়ে ব্যাপার স্যাপার। তো সেটা আগে ওখানে লাটুবাবু, ছাত্রবাবু, ওই সব মানে ইয়েগুলো থেকে হতো। আস্তে 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 সেটা একটু ছড়ায়, সবাই দেখে দেখে একটু বানাতে শুরু করে দিয়ে, কিন্তু অ্যান্ড ইট ওয়েন্ট ইন টু আ বুম, মানে প্রচুর বাড়ি থেকে নর্থ ক্যালকাটা, এটা নর্থ ক্যালকাটা বেস্ট, এটা কোনো দিন অন্য কোথাও যায়নি। টিল মিড 70s, মানে একদম প্রচুর লোকেরা, 70 মানে মিড 70 প্রচুর লোকেরা। তারপর থেকে যা হয় যেরকম আস্তে 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 জিনিসটা কমতে থাকে। তার কারণ হচ্ছে এই শিল্পটা, এটা মানে ধরে রাখবার মতন কারুর, মানে সেরকম জেনারেশন আফটার জেনারেশন সেই জিনিসটা। এর মধ্যে একটা একজন হচ্ছে শচীন মুখার্জি, যেন 80 বছর আজকে আপনি দেখতে পাচ্ছেন তাকে। হি ইজ দ্য অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য সিনিয়র মোস্ট ফানুষ মেকার ইন, আই উড সে, ইন ইন্ডিয়া। তারপরে আছেন পি কে মল্লিক, তারপরে আছেন দত্তবাবু, আরেকজন আছেন অজয় দত্ত। এখন তারা ওই টুকটাক এদিক থেকে ওদিক থেকে ফানুষগুলো বানায়, বা ওরা এটা হচ্ছে কমপ্লিটলি শখের। কিন্তু কেউ কোনোদিন এটাকে যে আস্তে 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 আস্তে, যেমন এটা আস্তে আস্তে যেমন শেষ, এটা সত্যি শেষ হয়ে গেছে। আজকের প্রজন্মের চোখে এই ফানুষ উৎসব, মেকো পার্সোনালি ইয়ে ফানুষ হি জ্যাদা আচ্ছা লাগতা হ্যায়। ইসে এক তো এয়ার পলিউশন নেই হোতা, কিসি কো প্রবলেম ভি নেই হোতা, অর অ্যাজ আ ফোটোগ্রাফার তো অবভিয়াসলি ও বহুত আচ্ছা দিখ রহা হ্যায়, মতলব এক অলগ এক সিখনে কো ভি মিল রহা হ্যায়। অর এসে নর্মাল ভি আগার ফোটোগ্রাফার নেহি ভি হ্যায় তো ভি মেকো ও বহুত আচ্ছা লাগতা হ্যায়, ক্যোঁকি ও এনভায়রনমেন্ট কো জ্যাদা হার্ম নেই করতা হ্যায়, অর ইয়ে তো সব কোই হ্যান্ডমেড বানায়া হ্যায়, তো ইয়ে অর জ্যাদা আচ্ছা হ্যায়। প্রেজ করনে কে লিয়ে হম ফোটোস খিঁচে রহে হ্যায়, কেসে লোক কো বাতা সকে কি ইয়াহাঁ পে হোতা হ্যায়, তো নেক্সট টাইম কোই অর লোক ভি আকে দেখে ফির ইন লোক অ্যাপ্রিশিয়েট করে। মেকো ইয়ে আচ্ছা, ইয়ে এক তরহ কা ইন্সপিরেশন হ্যায় জো লোক কো ইয়ে বানানা বানানা হ্যায়, ইন লোক কো ইয়ে ভি এক তরহ কা আর্ট হ্যায়, অর হম খুদ এক আর্টিস্ট হ্যায় তো মেকো পতা হ্যায় কি ইসমে কিতনা মেহনত লাগতা হ্যায়। তো হম ইয়েই বলেঙ্গে কি জিন লোক কো অর ভি ইন্টারেস্ট হ্যায় ও লোক ভি ইয়াহাঁ আকে সিখ সকতে হ্যায় কি কেসে আচ্ছা আচ্ছা বানানা, ইন ফ্যাক্ট হমকো খুদ কো বহুত আচ্ছা লাগা হ্যায়। ভীষণ ভালো, উনি আমার মামা শ্বশুর হন যিনি করছেন, তো যাই ওনার বাড়িতেও হয়, ওখানেও যাই, ভদ্রেশ্বরে হয়। তো যেটা করে যে সবাইকে একসাথে নিয়ে, যারা অন্য জায়গায় করে সবাইকে একসাথে একটা প্ল্যাটফর্মে আনার জন্যে, তো এটা এক ভালোই লাগে খুবই।
পুরনো সেই দিনটাও নেই, নেই পুরনো সেই উপকরণ, কিন্তু বেড়েছে ফানুষের উৎকর্ষ ও নান্দনিকতা। লাস্ট 5 বছর আমি এটাকে নিয়ে একটুখানি নাড়াচাড়া করছি, মানে স্টেইং অ্যাট দ্য ব্যাক। এবং অনেকে তো অনেক রকমের নেশা করে, এই যে অল্প বয়সী ছেলেরা এরা মোবাইল, গেমস, কম্পিউটার্স। আমার প্রচেষ্টাটা এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। একমাত্র এটাকে যদি আবার এই কালচারটা, আমাদের যেটা বাংলার যেটা কালচার সব থেকে পুরনো কালচার, এই স্পোর্টসটা, এটাকে ফিরিয়ে নিয়ে আসে। যেমন পায়রা ওড়ানো একটা, এটা শেষ হয়ে গেছে, ঘুড়ি শেষ হয়ে গেছে। প্রচেষ্টাটা এটাই যে এই বাঙালি কালচারটা একটা ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গলিজ কালচার, এটা কিন্তু আর মানে অন্য কোথাকার কালচার নয়, ইন্ডিয়াতে আপনি কোথাও কিছু পাবেন না, ইটস অনলি বেঙ্গলি কালচার। সরকারি সাহায্য আসুক বা না আসুক, বা অন্য কোনোভাবে কেউ আর্থিক সহযোগিতার হাত না বাড়ালেও, একাই এই আশি ঊর্ধ্ব মানুষটি এগিয়ে নিয়ে চলেছেন এই কৃষ্টিধারা, সঙ্গে তার অজস্র অর্জুন, তার শিষ্যরা। লাস্ট 5 বছরে শুধুমাত্র শচীন মুখার্জি, অজয় দত্ত, পিকে মল্লিক যারা ছিলেন, এখন কিন্তু তারা নেই, মানে তারা আছেন এখন, তাদের সাথে কিন্তু রজত বলে আছেন, চিন্ময়, সাহেব, জিৎ, ইমন, এরকম টুকটুক করে 5 বছরে কিন্তু মানে একে এ ইন্টারেস্টেড, ও ইন্টারেস্টেড, আচ্ছা ঠিক আছে চল বানা, আচ্ছা ঠিক আছে চলো ইয়ে করো, আচ্ছা একটা ইয়ে করো, মানে একসঙ্গে একটা করো, করতে করতে প্রায় আমরা 10-12 জন কিন্তু এরকম জোগাড় হয়েছে। দেশ বিদেশে যাচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক কাগজে বেরিয়েছে যে স্বীকৃতি দেয়নি বা দিচ্ছে না, সাহায্য কেউ করতে পারবে না, কারণ এক একটা মানুষ 3,000, 4,000, 5,000 কে সাহায্য করবে। হ্যাঁ, সে সাহায্যের প্রত্যাশা আমি করি না, কিন্তু আমাকে মানে সহযোগিতা করুক, এই যেমন দেখছেন মানে কত মানে ভালো রকম সহযোগিতা করতে এসছে বা দেখতে এসছে, যাই বলুন, এই সহযোগিতার দরকার, কারণ আর্থিক দিক থেকে কেউ পারবে না। আমাদের এইটাতে কোনো, আমরা কোনো দিন স্পন্সার পাইনি, আমরা কোনো দিন কোনো সরকারি তরফ থেকে বলুন সাহায্য সেটা পাইনি। হ্যাঁ, কিছু কিছু ক্লাব যারা এগুলো দেখেছে তারা বলেছে যে ঠিক আছে, আমাদের ক্লাবের একটা উদ্বোধন হলো, একটা কিছুতে উদ্বোধন হলো, তারা ডেকেছে, তারা হয়তো আমাদের 5টা ফানুষ উড়ানো হলো, মেড টু অর্ডার, আমাদের ক্লাবের নাম দিয়ে, যেমন সেরাম থেকে ওদের থ্যালাসেমিয়ার যেটা যেটা হচ্ছে ব্লাড, আমরা ব্লাড শেপের ওদের মতন তৈরি করে আমাদের ফানুষ ওড়ানো হয়েছে। এগুলো মাঝে মধ্যে পাওয়া যায়, খুবই সীমিত, কিন্তু যেটা আশা আমাদের কাছে, বা সত্যি কথা বলতে গেলে আমি আমার ক্রেডিট কোনো দিন মানে আমি মানে কোনো ইয়ে বলতে চাই না, যেটা আমার আশা হচ্ছে এই জিনিসটা যেন চলতে থাকে, এই জিনিসটা যেন আরও কিছু নতুন প্রজন্ম এর মধ্যে ঢোকে, শিল্পটাকে যেন বাঁচিয়ে রাখে, এরকম যেন না হয় যে আমাদের এই শিল্পটা ছিল, নেক্সট প্রজন্ম যেন না বলে আচ্ছা ঠিক আছে আমার দাদু, বাবার দাদু উনি করতেন, হ্যাঁ জানতাম উনি করতেন। যেমন ধরুন এই 21 জুলাই আমি মমতার সামনে একটা বিশাল বল ছাড়বো, তার বাড়িতে আমি গিয়েছিলাম, চিঠিও দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাইনি। কেউ কি জানে না, সবাই জানে। আজকে আপনারা এসেছেন কিভাবে, দেখেই এসেছেন, আজ 5 বছর ধরে শুধু এখানে হয়নি, এটা ফানুষ ফেস্টিভ্যাল সবাই একটা ছাদে ওঠায় ফ্লাই, যেটা এখনো রেজিস্টার্ড নয়, আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, আমরা রেজিস্টার করতে পারিনি, তার একটা কারণ হচ্ছে যে শুনেছি যে এনজিওদের এখন যেহেতু একটুখানি অসুবিধা, আমাদের সেরকম ব্যাপার নেই, আমরা রেজিস্ট্রেশন করতে পারিনি, এটা কাউকে দোষ দিচ্ছি না, আমরা করতে পারিনি এখনো, বাট আমরা অ্যাজ লেম্যান আমাদের কিন্তু এর মধ্যে উই ডু নট ওয়ান্ট এনি মানিটারি গেইন, উই রিকোয়ার জিনিসটা ছড়া, লোকে আরও ইন্টারেস্টেড হবে, বাচ্চারা কম্পিউটার, শুধু কম্পিউটার, শুধু চেস, শুধু এই এসব ছেড়ে মানে সাথে সাথে এটাও তৈরি করবে,
দিস ইজ আ ক্রিয়েশন, দিস ইজ আ ক্রিয়েশন। শুনুন, এখন আমি তো এনআরএসে নার্সিংয়ে বহু ছিলাম হেলথ সেন্টারে, তো ছোটোবেলায় যখন লেখাপড়া শিখতাম তখন স্কুলে পয়সা জমিয়ে জমিয়ে তখন এত কাগজের দামও ছিল না জিনিসপত্র, এখন স্পিরিট হলো 75 টাকা লিটার, সেই পিস তখন 2.5 টাকা লিটার কিনছে। এই কারণে খুব একটা অসুবিধা হচ্ছে বটে নিশ্চয়ই, কিন্তু এই নেশার টানটা আমাকে ছাড়ছে না। ফানুস তৈরি করি, এই 1 জানুয়ারি আসবে, দক্ষিণেশ্বরে কালীঘাটে পুজো দিয়েছে ফানুসে, আটা লাগা একটা স্টার্ট করে রাখবো, মাসে 2 করে হয়, এর বেশি পারি না। পরিবেশ সচেতনতা নিয়ে উঠছে অনেক তর্ক বিতর্ক, সেক্ষেত্রে কতটা পরিবেশ বান্ধব এই ফানুস? এটাতে কিন্তু কোনো নয়েজ পলিউশন নেই, এটাতে কিন্তু কোনো সাউন্ড পলিউশন নেই, এটা কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। সো ওয়াই নট ইফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ প্যাশন অ্যাবাউট এনভায়রনমেন্ট, ওয়াই নট দিস ইজ গিভেন আ বুস্ট। পথ চলাটা ব্রিটিশদের বিদায়ের সময়, সেই সময় ফানুস তৈরির উপকরণের দাম ছিল অনেক কম, কিন্তু কিছু ক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা করে ফেলছে বিদেশি কম দামের ফানুস, দাম কম কিন্তু তা কতটা দৃষ্টিনন্দন। আগে ছিল, আমি যখন শিখতাম অস্ট্রেলিয়ান পেপার বলে যে পেপারটা আসতো অস্ট্রেলিয়া থেকে, তখন তো প্রায় ব্রিটিশরা চলে গেছে, অস্ট্রেলিয়ান পেপারটা তখন চীনা বাজারে অ্যাভেলেবেল ছিল, 2 টাকা দিস্তা। এখন আমাদের দুধের সাথে ঘুলে মেটাতে হয় ত্রিবেণী টিস্যু পেপার, ত্রিবেণী টিস্যু পেপার এখন 80 টাকা দিস্তা 24 পিস, তো সেই নিয়েই চালাতে হয়, তাছাড়া আমি পাবো কোথায়? চাইনিজ ফানুসের সাথে এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি যদি চাইনিজ ফানুস দেখেন, ওটা কিন্তু একটা ঠোঙা ছাড়া থেকে বেশি কিছু নয়, তার কোনো কালার মানে আপনি কোনো কালার দেখতে পান না। আপনি কী দেখেন? রাতের আকাশে প্রদীপ, মানে প্রদীপের মতন উড়ছে, এছাড়া কি আপনি কিছু দেখেছেন? দেখেননি। খুব সুন্দর, একসঙ্গে অনেক উড়লে অনেক ভালো লাগে, যেমন একসঙ্গে হাওয়াই উড়লে, আমরা যেটা পুরোনো দিন আমাদের বাংলার হাওয়াই বাজি, একসঙ্গে যদি 4-5 খানা ওড়ে খুব ভালো। আজকালকার দিনে যেরকম বাজি কী বলে শেল চারিদিকে হচ্ছে, খুব ভালো, সেই একই জিনিস রাতে। আপনি এইখানে বাঙালির ফানুসের কী দেখছেন? তার কালার দেখছেন, ডিফারেন্ট শেপ দেখছেন, তার ভ্যারাইটিস কম্বিনেশন দেখছেন, আপনি এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু আগুনটা দেখছেন না, আগুন কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন কি? একটা শেপ দেখছেন, আপনি কালারফুল শেপ দেখছেন, আপনি কোনো একটা মাস মিডিয়াতে যেমন আপনি দেখলেন সেভ দ্য ওয়াইল্ড লাইফ মেসেজ পাচ্ছেন, কোনোদিন চাইনিজ ফানুসে সেটা সম্ভব, ইটস নেভার এভার পসিবল। চিন্তা করুন সাইজ অফ দ্য ফানুস, একটা চাইনিজ ফানুস 1 ফুটের বেশি, 1.5 ফুট হাইট, তার বেশি হয় না, তা কারণ সে নিতে পারবে না, তাই আপনার এক একটা ফানুসের ভলিউম দেখুন। দিস ইজ অ্যান আর্ট, দ্যাট ইজ অ্যা মেশিন মেড, যেমন ঠোঙা আমাদের ঘরে বানানো হয়, এক সাইজের কাগজ কাটা হলো, জোড়া হলো, চ্যাপ্টার ক্লোজড, রাইট, অল ইন মেশিন। আপনি পেপার, যেমন পেপার আপনি খাতার পেপার বাইন্ডিং করেন, কাগজ কাটা হলো, এক মাপের কাটা হলো, বাইন্ডিংয়ে ঢোকানো হলো, বাইন্ড করলো, বাজারে ছেড়ে দিল, দ্যাট ইজ নট অ্যান আর্ট, দিস ইজ অ্যান আর্ট। আমাদের যেমন ওয়াইল্ড লাইফ সেফ,
আপনি এখান থেকে উড়েছে আপনি দেখেছেন, সেভ দ্য ট্রিজ আপনি দেখেছেন, ডেঙ্গুর মশা আজকের দিনে আপনি দেখেছেন, গ্লোবাল ওয়ার্মিং আগে হয়ে গেছে সবাই দেখেছে, মাঝখানে যেটা ওই আপনার মোবাইল গেমসের কি ছিল ব্লু ওয়েল, দ্যাট অলসো ওয়াজ ফ্লোন ফ্রম দিস রুফ ওনলি। সো দ্যার ইজ অলওয়েজ দেয়ার আর মেসেজেস উইচ গোস ফর দ্য পাবলিক। আমার তো ইচ্ছা আছে অনেক কিছু, কিন্তু বয়সটা তো 80 হয়ে গেল না, কতদিন টানতে পারবো বলতে পারছি না। এই ফানুষের রং ছুঁয়ে গেল মনকে, আমরা তো স্রোতে ভেসেইছি, আশা করি আপনাদেরও ভাসাতে পারলাম, কেমন লাগলো জানাবেন।